আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি কথা বলবো আমেরিকায় আসার সবচেয়ে সহজ বা সেরা পাঁচটি উপায় সম্পর্কে। আশা করি আপনারা যারা আমেরিকা আসতে চান বা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে যারা আমেরিকায় পাঠাতে চান, আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। এক নাম্বার যে উপায় বা সবচেয়ে সহজ যে উপায় ছিল আমেরিকা আসার, সেটা হচ্ছে ডিবি লটারি। আমেরিকা যেহেতু অনেক বড় দেশ, আর একটা দেশকে সমৃদ্ধ করতে বা ডেভেলপমেন্টের জন্য জনবল প্রয়োজন, তাই তারা চিন্তা করলো যে বিশ্বের নানা প্রান্ত থেকে তারা লোক নিয়ে আসবে, সব দেশ থেকেই নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? তারা সহজ যে উপায়টা বেছে নিল সেটা হচ্ছে লটারি। অর্থাৎ লটারিতে যাদের নাম আসবে ওদেরকে ওরা নিয়ে আসবে। এটা হচ্ছে যে ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম, বা সংক্ষেপে আমরা ডিবি নামেই জানি। ওরা প্রতি বছর 50,000 মানুষ এর মাধ্যমে নিয়ে আসত। এখন যে সকল দেশ থেকে অলরেডি অনেক মানুষ এখানে চলে আসছে, সেই দেশগুলা তারা বাদ দিয়ে দিল। অর্থাৎ 2012 সালের পর থেকে বাংলাদেশ থেকে এখন আর ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় আসার কোনো সুযোগ নেই। সো সবচেয়ে যে সহজ প্রসেসটা ছিল সেটা আমাদের দেশের জন্য এখন বন্ধ। আদু সেটা চালু হবে নাকি সেটা আমি জানি না। আর অনেক সময় দেখবেন যে অনেক নিউজ আসে যে বাংলাদেশের জন্য ডিবি আবারও চালু হয়েছে। এইগুলা বা এরকম যদি মানে বিজ্ঞাপন দেখেন, ম্যাক্সিমামই মানুষকে প্রতারণা করার জন্য বিজ্ঞাপনগুলো দেয়া হয়। আর এটা যাচাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে বাংলাদেশে যে ইউএস এম্বাসির যে শাখা, সেখানেই আপনি ওদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে যদি চালু হয় তারা সেটা বলবে। আর এখন পর্যন্ত সেটা বন্ধ আছে। আমি ওয়েবসাইট চেক করে দেখলাম যে 2012 সালের পর থেকে বাংলাদেশের জন্য বন্ধ, এবং তারা বলেছে কেউ যেন কোনো বিজ্ঞাপন দেখে প্রতারণার শিকার না হয়। সো যে কোনো তথ্য আপনি এই সম্পর্কিত তথ্য জানার আগে বা তথ্যগুলো দেখলে একটু যাচাই করে নেবেন। আমেরিকা সহজে আসার দুই নাম্বার যে উপায় সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে, যে বা পরিবারের কেউ এখানে আছে, সেই পরিবারের যে অলরেডি আমেরিকায় আছে সে তার মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারে বা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। এভাবে অনেকে মাইগ্রেট হয়ে আমেরিকায় এসেছেন। অর্থাৎ সবচেয়ে বেশি বাংলাদেশে অ্যাকচুয়ালি এভাবে এসেছেন। এটাকে বলা হয় চেইন মাইগ্রেশন। অর্থাৎ ইতিমধ্যে এখানে একজন আমেরিকান নাগরিক, সে তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আবেদন করেছে, তারপর তারা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় আসে। যদিও এটা অনেক বছর সময় লাগে, বা আপনারা যারা আমার ভিডিও দেখছেন অনেকেই অলরেডি আপনারা আবেদন করে রেখেছেন, হয়তো ভবিষ্যতে আমেরিকায় আসবেন। আপনারা যারা ইতিমধ্যে এই ওয়েটিং লিস্টে আছেন বা আপনারা অপেক্ষা করছেন যে আমেরিকায় আসবেন এই চেইন মাইগ্রেশনের মাধ্যমে, তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে এখানে আপনি এসে যে চাকরি করার জন্য যে স্কিলগুলো দরকার সেগুলো একটু শেখার চেষ্টা করবেন। কারণ আমি নিজেও এখানে দেখেছি যে বাংলাদেশে হয়তো অনেক বড় বড় পজিশনে ছিল, কিন্তু এখানে আসার পর ওনারা ওনাদের ইচ্ছে অনুযায়ী কাজ পাচ্ছেন না, কারণ আমাদের দেশের সার্টিফিকেট বা স্কিল অনেক সময় এখানে গ্রহণ করা হয় না। তাই আপনারা আসার আগে একটু মেন্টালি প্রস্তুত নিয়ে আসবেন, বা যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো আপনি আপনার পরিবারের সদস্য যে এখানে আছে তার সাথে পরামর্শ আগেই করে নেবেন যে কি কি জিনিস জানা দরকার সেটা। কারণ ম্যাক্সিমাম সময় আমরা মনে করি যে এখানে আসলেই বুঝি সবকিছু ইজি, সবকিছু আপনার হাতের মুঠোয় থাকবে, ব্যাপারটা এরকম না। এখানে প্রত্যেকেই আসার পর একটা পজিশনে যাওয়ার আগ পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়। এই স্ট্রাগল করার মেন্টালিটিটা আপনি নিয়ে আসবেন। যাই হোক, আমি যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে যে সবচেয়ে ইজি বর্তমানে যেটা আছে আমাদের দেশের মানুষের জন্য যে আমেরিকায় আসা, সেটা হচ্ছে এই চেইন মাইগ্রেশন। যদি আপনার রক্ত সম্পর্কিত কেউ এখানে থাকে, সে যদি আপনার জন্য আবেদন করে তাহলে আপনি আসতে পারবেন। আর আপনাদের যাদের ফার্স্ট ব্লাড কানেকশনের কেউ এখানে আমেরিকায় নেই, তাদের জন্য আবার এই সুযোগটা নেই। তিন নাম্বার সহজ উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসা।
প্রতি বছর অনেক বাংলাদেশি এখানে পড়তে আসে, অনার্স করার জন্য আসে, মাস্টার্স করার জন্য আসে, পিএইচডি করার জন্য আসে। সো যারা এখানে অনার্স করার জন্য আসে তারা তাদের নিজেকে একটু প্রস্তুত করে তারপর এখানে অ্যাপ্লাই করতে হয়, যেমন এসএটি এক্সাম দিতে হয় বা টুফেল বা আইএলটিএস সেই এক্সামগুলো দিতে হয়। সো আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এখানে পাঠাতে চান আগে এর জন্য রেডি করবেন যে কি কি জিনিস লাগে, তারা যেন এখানে আসতে পারে। বা মাস্টার্স পিএইচডির জন্য জিআরই দিতে হয়, জিআরই বা টুফেল দিয়ে তারপর আসতে হয়। আবার কেউ যদি জিআরই না দিয়ে আসতে চায়, সে পিএইচডি করার পর পোস্টডক করার জন্য যারা এখানে আসে তাদের জিআরই বা আইএলটিএস বা টুফেল এগুলোর প্রয়োজন হয় না, কারণ ইতিমধ্যে সে একটা বড় ডিগ্রি অর্জন করে ফেলেছে পিএইচডি। তার মানে স্টুডেন্ট ভিসায় কেউ যদি এখানে পড়তে আসে বা কেউ যদি এখানে গবেষণার জন্য আসে তাদের জন্য আমেরিকার দরজা খোলা। আমেরিকায় যে কোনো সময় এবং বর্তমানেও এটা খুব সহজ স্টুডেন্ট ভিসায় আসা, এবং ভবিষ্যতেও এটা চালু থাকবে। সো আপনারা যারা ইতিমধ্যে স্টুডেন্টের বয়স অতিক্রম করে ফেলেছেন, হয়তো ভাবছেন যে আমার তো অনেক বয়সই হয়ে গিয়েছে, তাদের জন্য বলি আমেরিকায় কিন্তু পড়ালেখার কোনো বয়স নেই, এখানে যে কোনো বয়সে আপনি ভর্তি হতে পারবেন। সো আপনি যদি জাস্ট এখান থেকে কোনো অ্যাডমিশন অফার পান আর যদি ইউএস এম্বাসি আপনাকে ভিসা দেয় তাহলে আপনি আসতে পারবেন, এখানে বয়স কোনো বাধা নয়। আর যারা ইতিমধ্যে বয়স পড়ালেখার বয়স বা পড়ালেখার সেই মেন্টালিটিও আপনাদের নেই, বা আপনারা আপনাদের সন্তানের জন্য চিন্তা করতে পারেন যে আপনি যদি আপনার সন্তানকে পাঠাতে চান যে সে আমেরিকায় পড়বে, আমেরিকায় স্টাডি করতে যাবে, তাহলে আগে থেকে কি কি বিষয় লাগবে সেই জিনিসটা আপনার সন্তানকে বুঝিয়ে দিন, বা তাকে বলুন যে এরকম ভাবে যেন সে প্রস্তুতি নেয়, সে যেন যদি অনার্স এখানে পড়তে আসতে চায় সে যেন এসএটি এক্সামটা দেয়, বা সে যেন আইএলটিএস বা টুফেল করে এই পরীক্ষাগুলাই যেন সে অ্যাটেন্ড করে, বা ভর্তির প্রসিডিওরগুলো সে যেন জানে। বা আপনি যদি তাকে মাস্টার্সে পাঠাতে চান তাহলে কোথায় পাঠাবেন, কি কি বিষয় লাগবে, এই জিনিসগুলো আগে থেকে জানতে হবে। আমাদের ইনফরমেশন না জানার কারণে আমরা অনেক সময় এই সুযোগগুলো নিতে পারি না। ইদানিং আমাদের বাংলাদেশের চাইতে নেপালি স্টুডেন্ট বেশি আসছে আমেরিকায়, কারণ তারা এই টেকনিকগুলো জানে। সো এই সুযোগটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, যারা এখনো আমরা পড়ালেখার মধ্যে আছি বা যারা গবেষণা করতে ইচ্ছুক তারা কিন্তু খুব সহজে আমেরিকায় আসতে পারে স্টাডি করার জন্য বা রিসার্চ করার জন্য। চার নম্বর আরেকটা উপায় হচ্ছে চাকরি নিয়ে আমেরিকায় আসা, সেটা আমি আমার আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যে কি কি ধরনের চাকরি এখানে পাওয়া যায়। সেই যোগ্যতা যদি আপনি আপনার থাকে তাহলে H-1B ভিসার মাধ্যমে বা এখানে L-1 ভিসা স্পন্সর করে যেই ভিসাগুলা অর্থাৎ সরাসরি চাকরি দিয়ে এখানে নিয়ে আসে সেই ভিসার মাধ্যমে আপনি আসতে পারেন। আপনাকে প্রথমে আমেরিকায় চাকরি খুঁজতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী, যদি এরকম চাকরি আপনি পান তাহলে তারাই সেই কোম্পানি আপনাকে সেই প্রসেসটা বলে দিবে বা তারাই ভিসা স্পন্সর করবে। যদিও এটা অনেক কঠিন, কিন্তু যারা এক্সট্রা অর্ডিনারি যাদের যোগ্যতা অনেক বেশি, আমেরিকা অ্যাকচুয়ালি সেরকম যোগ্য লোকদেরকেই খুব সহজে এখানে নিয়ে আসে এবং তাদের জন্য আমেরিকায় আসাটা ইজি। সো আপনি যদি নিজেকে এরকম কোয়ালিফাইড মনে করেন তাহলে আপনি ইজিলি এই পদ্ধতির মাধ্যমে আমেরিকায় আসতে পারবেন। পাঁচ নাম্বার যে উপায়ের কথা বলবো সেটা আপনারা অনেকেই কাজে লাগাতে পারেন, যারা আপনারা স্টুডেন্ট হিসাবে আসবেন না বা পড়ালেখার আপনার ইচ্ছা নাই বা যাদের এক্সট্রা অর্ডিনারি বা চাকরি নিয়েও এখানে আসার সুযোগ নেই, বা আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমার পরিবারের কেউ তো ওখানে নেই যে আমার জন্য অ্যাপ্লাই করবে। সো প্রথম যে চারটি উপায় বললাম কোনোটাই আপনার কাজে লাগছে না, আপনি এই উপায়টা কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে উদ্যোক্তা হয়ে আমেরিকায় আসা। আপনার যদি অনেক টাকা থাকে বা আপনি যদি ব্যবসায় অনেক টাকা অলরেডি উপার্জন করেছেন, আপনি যদি এখন এখানে কোনো কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন বা এখানে কোনো একটা বিজনেস আপনি ডেভেলপ করেন বা এমন কিছু একটা করেন যেন আপনার কমপক্ষে 10 জন আমেরিকানকে আপনার চাকরি দেওয়ার ক্ষমতা থাকে, আপনি এরকম একটা কোম্পানি এখানে খুললেন, তাহলে আপনি আমেরিকা আপনাকে গ্রিন কার্ড দিয়ে এখানে নিয়ে আসবে। অর্থাৎ $500,000 বা 5 কোটি টাকার মতো যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আমেরিকায় আপনি আসতে পারবেন। বাংলাদেশের অনেকেই দেখছেন যে আমেরিকায় চলে আসছে, বা হয়তো খবরে আপনারা অনেক সময় পড়েন যে অমুক সুপারস্টার বা অমুক শিল্পপতি আমেরিকার গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন।
সো তাদের যেহেতু টাকা আছে তাদের জন্য এটা খুব ইজি, আমাদের যাদের টাকা নেই তারা অনেক কষ্ট করে পড়ালেখা করে বা অনেক অনেক পরীক্ষা বা অনেক যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা সুযোগ গ্রহণ করে আমেরিকায় আসি। আর যারা ইনভেস্ট করতে চায় বা যারা এখানে টাকা ইনভেস্ট করে তাদের জন্য আবার ওই প্রসেসটা, অর্থাৎ তারা EB-5 ক্যাটাগরিতে আমেরিকার গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আসতে পারে। সো আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা আপনারা যারা এখানে ইনভেস্টর হতে চান আপনারা এই সুযোগটা নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যারা জানতে চান যে কি কি উপায়ে আমেরিকা আসা যায় আপনারা ইতিমধ্যে সেটা সম্পর্কে একটা সাধারণ আইডিয়া পেয়েছেন, এবং এর যদি বিস্তারিত আপনাদের জানার ইচ্ছে হয় তাহলে আমেরিকার যে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে বা US এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আপনারা এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন, তারপর আপনি দেখবেন যে আপনি কোন ওয়েতে আমেরিকায় আসতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।